কালী পুজো এবং দীপাবলী উপলক্ষে এদিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এর পাশাপাশি উৎসবের আবহে সবাইকে সতর্ক এবং সচেতন এবং সংযম বজায় রাখতে আহ্বান জানিয়েছেন তিনি সোমবার সকালে তিনি টুইটারে তার শুভেচ্ছা বার্তায় পোস্ট করে বলেন যে শ্যামা মায়ের পুজো এবং দীপাবলী উৎসব উপলক্ষে সকলকে জানে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন সুখ সমৃদ্ধির নব আলোকে প্রচলিত হোক প্রত্যেকের জীবনই কামনা করি